প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী। ভগ্নাংশ রেজা ও মিনার একটি রুটি আছে। রুটিটি কিভাবে ভাগ করলে দুজনেই সমান পরিমাণ পাবে? আমি কি এভাবে কাটতে পারি? না, আমরা একটি রুটি সমান দুই টুকরায় ভাগ করব। যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি, আমরা প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক বলি এবং লিখি দুইয়ের এক। দুইয়ের এক অর্ধেক বা দুই ভাগের এক। একটি তরমুজ। দুই ভাগের এক ভাগ। দুই ভাগের এক বা অর্ধেক। ভগ্নাংশ রং করি। নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক অংশ রং করি। পুনরায় চেষ্টা করো। ভগ্নাংশ রং নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক অংশ রং করি। চমৎকার, তুমি রং করতে পেরেছো। নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক অংশ রং করি। চমৎকার, তুমি রং করতে পেরেছো। নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক অংশ রং করি। চমৎকার, তুমি রং করতে পেরেছো। নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক অংশ রং করি। চমৎকার, তুমি রং করতে পেরেছো। নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক অংশ রং করি। চমৎকার, তুমি রং করতে পেরেছো। নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক অংশ রং করি। চমৎকার, তুমি রং করতে পেরেছো। লেখার সাথে সঠিক ছবির দাগ টেনে মিল করি। সঠিক হয়েছে, সঠিক হয়েছে। আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো।
আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। দুই ভাগের এক ভাগ। দুইটি দুই ভাগের এক অংশ তরমুজ মিলে একটি পূর্ণ তরমুজ হয়েছে। দুই ভাগের এক অংশ এর দুই টুকরা একত্রে রাখলে কি তৈরি হবে? আমার হাতে কয়টি কাগজ? কাগজটাকে সমান চার ভাগ করি। একটি কাগজকে চারটি সমান ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে কি বলা হয়? যখন আমরা সমান দুই অংশের একটি নিই, আমরা এটি লিখি দুই ভাগের এক। তাহলে যদি আমরা সমান চার অংশে ভাগ করি? যখন আমরা একটি বস্তুকে সমান চার অংশে ভাগ করি, আমরা এই অংশগুলোর একটিকে এক চতুর্থাংশ বা চার ভাগের এক বলি এবং লিখি চার এর এক। ভগ্নাংশ রং করি। নিচের প্রত্যেক আকৃতির চার ভাগের এক অংশ রং করি। চমৎকার, তুমি রং করতে পেরেছো। নিচের প্রত্যেক আকৃতির চার ভাগের এক অংশ রং করি। পুনরায় চেষ্টা করো। চমৎকার, তুমি রং করতে পেরেছো। নিচের প্রত্যেক আকৃতির চার ভাগের এক অংশ রং করি। চমৎকার, তুমি রং করতে পেরেছো। নিচের প্রত্যেক আকৃতির চার ভাগের এক অংশ রং করি। চমৎকার, তুমি রং করতে পেরেছো। নিচের প্রত্যেক আকৃতির চার ভাগের এক অংশ রং করি। চমৎকার, তুমি রং করতে পেরেছো। নিচের প্রত্যেক আকৃতির চার ভাগের এক অংশ রং করি। চার ভাগের এক অংশ এর চার টুকরা একত্রে রাখলে কি তৈরি হবে? চারটি চার ভাগের এক একত্রে রাখলে তৈরি হয়। প্রত্যেক জোড়ায় দুইটি চিত্রের গাঢ় অংশ তুলনা করি, বড়টি গোল করি। অর্ধেকটিতে ক্লিক করি। সঠিক হয়েছে। চার ভাগের এক ভাগে ক্লিক করি। সঠিক হয়েছে। অর্ধেকটিতে ক্লিক করি। সঠিক হয়েছে। অর্ধেকটিতে ক্লিক করি। সঠিক হয়েছে। চার ভাগের এক ভাগে ক্লিক করি। সঠিক হয়েছে। চার ভাগের এক ভাগে ক্লিক করি। সঠিক হয়েছে। সঠিক শব্দ বেছে নিই।
রেজা ডান দিকে চিত্রের গাঢ় অংশ তুলনা করে বলল, চার ভাগের এক থেকে দুই ভাগের এক ছোট। রেজার তুলনা কি সঠিক? কেন? রেজার তুলনা সঠিক নয়। তুমি নিজে একটি চিত্র আঁকো এবং এর দুই ভাগের এক অংশ ও চার ভাগের এক অংশ রং করো।